রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ বহাল। আবারও বিজেপির 29 সদস্য আশ্রয় নিলেন বাংলাদেশে। সারা দেশে টিভি সম্প্রচার বন্ধের ঘোষণা থেকে সরে এলো কোয়াব। প্রাথমিকে প্রতিবন্ধী কোটায় 117 জনকে নিয়োগ দিতে হাইকোর্টের রুল। রমজানে মক্কায় মুসল্লিদের জন্য প্রস্তুত 12,000-এর বেশি মসজিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যা 6টার নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। রেইনবো বিটস, ছড়াও জীবনের রং। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। পবিত্র রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর আগে রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। এরও আগে রোজায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন স্থগিত করেন হাইকোর্ট। ফলে পুরো রমজান মাসে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষ ঘিরে আবারও বাংলাদেশে প্রবেশ করছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশের সদস্যরা। সোমবার সকালে বিজিপির মোট 29 জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বিজিপি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিজিপির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে 29 জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সারাদেশে টিভি সম্প্রচার 4 ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করেছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের আশ্বাসে ঘোষিত টিভি সেবা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠনটি। সোমবার কোয়াব সভাপতি এবিএম সাইফুল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চলে সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেবল টিভি ব্যবস্থার নানা সমস্যা সমাধানের বিষয়ে ইতিবাচক কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে আগামী 11 মার্চ সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত সারাদেশে প্রতীকী ধর্মঘট হিসেবে কেবল টিভি সেবা বন্ধ রাখার কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কোয়াব। ২০১৮ ও ২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 117 জনকে প্রতিবন্ধী কোটায় কেন নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালককে বিবাদী করা হয়। একই সঙ্গে নিয়োগের ক্ষেত্রে এই 117টি পদ ফাঁকা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেন। দেশের বিভিন্ন জেলার 117 জন প্রার্থীর দায়ের করা দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি সোমবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ডক্টর ইউনুসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকার কর ফাঁকির মামলা হাইকোর্টে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 3 মাসের মধ্যে সংশ্লিষ্ট বেঞ্চে নিষ্পত্তি করতে বলেছেন আদালত। সোমবার প্রধান বিচারপতি ও বায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আসন্ন রমজানের ঈদ ঘিরে দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ইসলামপুরে চলছে জমজমান বেচাকেনা। স্থানীয়ভাবে উৎপাদিত দেশি কাপড়ের বার্ষিক চাহিদার প্রায় 60% এবং বিদেশি কাপড়ের বার্ষিক চাহিদার প্রায় 40% পূরণ করে থাকে ইসলামপুরের ব্যবসায়ীরা। এবার ঈদকে লক্ষ্য রেখে শবে বরাতের পর থেকে রমজানের আগ মুহূর্তে সারা দেশের খুচরা বিক্রেতারা কেনাকাটা করছেন। চলমান অর্থনৈতিক মন্দায় কাপড়ের দাম বৃদ্ধি ও প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা না হওয়ার তথ্য দিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদকে লক্ষ্য রেখে দুই ধাপে বেচাকেনা হয়। শবে বরাতের পর থেকে রমজান পর্যন্ত প্রথম ধাপে বেচাকেনা হয়, সাত রমজানের পর থেকে 15 রমজান পর্যন্ত দ্বিতীয় ধাপে বেচাকেনা হয়। এরপর থেকে ঈদ পর্যন্ত পাইকারি পর্যায়ে ইসলামপুরে তেমন বেচাকেনা থাকে না। রমজান মাসকে ঘিরে সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের বাজারে লেবুর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। 5 টাকার লেবু বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকায়। অতিরিক্ত দাম নেওয়ায় নগরের এক বিক্রেতাকে 50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে নগরের স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ। এ সময় তাকে সহায়তা করেন সহকারী পরিচালক আনিসুর রহমান ও নাসরিন আক্তার। ফয়জুল্লাহ বলেন, মেম্বার বাণিজ্যালয় নামের একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা নেই, তাই সুযোগ বুঝে এক এক সময় এক এক দামে লেবু বিক্রি করছিল। বাগান থেকে লেবু কেনার রসিদও নেই। 50,000 টাকা জরিমানা করা হয়েছে এই প্রতিষ্ঠানকে। এমন সুইট মানুষদের জন্য ট্রিট হোক প্রতিদিন পিওর মিল্ক আর রিয়েল চকলেটের সুইটনেস মুখে থাকুক সারাক্ষণ। ট্রিট ইউ ডিজার্ভ। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, কোনো মার্কেটে আগুন লাগলে সেই দায় দায়িত্ব মার্কেট কর্তৃপক্ষকেই নিতে হবে। এমনকি কর্তৃপক্ষের অবহেলার কারণে আগুন লাগলে সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে। সোমবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল বলেন, রমজানে যেন কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা না ঘটে, প্রয়োজনে সারা রাত পাহারা দিতে হবে। কোনো মার্কেটে আগুন লাগলে কর্তৃপক্ষকে দায় দায়িত্ব নিতে হবে, এমনকি সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে। তিনি আরো বলেন, নিরাপত্তার জন্য আর্থিক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে হবে, বড় লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিতে হবে। চট্টগ্রামের মিরসরে উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে পতিত জমিতে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করেছেন কৃষকেরা। সড়ক ব্যবস্থার উন্নতি ও বাজারজাতকরণে সুবিধা থাকায় এখানকার সুস্বাদু ও মিষ্টি তরমুজ চলে যায় দেশের বিভিন্ন জেলার ভোক্তার কাছে। চলতি মৌসুমে 20 কোটি টাকার তরমুজ উৎপাদন হবে বলে আশাবাদী উপজেলা কৃষি বিভাগ। খোঁজ নিয়ে জানা গেছে, রবি মৌসুমে উপজেলার চরাঞ্চলের পতিত জমিতে উপযুক্ত আবহাওয়া ও বালুমিশ্রিত মাটি হওয়ায় ইছাখালি, শাহেরখালী ও মিঠানালা ইউনিয়নের চরাঞ্চল এলাকায় প্রায় 500 একর জমিতে তরমুজ চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল 350 একর জমিতে। এবছর আরও 150 একর জমিতে চাষ করেছেন কৃষকেরা। তরমুজ চাষে লাভবান হওয়ায় দিন দিন পরিধি বাড়ছে। 190 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। এই তরমুজ আমাদের প্রায় 2 থেকে 3টা ইউনিয়নই বেশি, এর মধ্যে ইছাখালী, শাহেরখালী, আমাদের এটা একবার দক্ষিণ পাশে সমুদ্র পাশে যে অনাবাদী পতিত জমিগুলো থাকে এখানেই মেনলি তরমুজগুলো আবাদ হয়েছে। আমরা আশা করছি এবার আমাদের প্রায় 38 লক্ষ মেট্রিক টন এখান থেকে তরমুজ উৎপাদিত হবে। এটা যদি আমরা টাকা হিসাব করি তাহলে প্রায় 19 থেকে 20 কোটি টাকার মতো তরমুজ এখানে উৎপাদন হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রমজানে পবিত্র মক্কা নগরীতে মুসল্লিদের জন্য 12,000-এর বেশি মসজিদ প্রস্তুত রয়েছে। সৌদি আরবের এই শহরটিতে 12,104টি মসজিদে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। এর মধ্যে 460টি মসজিদই মক্কার কেন্দ্রে অবস্থিত। মক্কায় অবস্থিত ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের শাখা রমজানের আগেই বিভিন্ন মসজিদের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করেছে। সোমবার দেশটির প্রথম রোজা শুরু হয়েছে। মসজিদ এবং নারীদের নামাজের স্থানে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা,
কার্পেট পরিষ্কার করা, সুগন্ধি দেওয়া এবং রক্ষণাবেক্ষণের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরা পালন করতে আসেন, সে কারণে মক্কার গ্র্যান্ড মসজিদে এ সময় প্রচুর মুসল্লির আগমন ঘটে। সৌদি আরবের মসজিদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে। মসজিদের ভেতরে ইফতার পরিবেশনের পরিবর্তে বাইরে একটি নির্দিষ্ট স্থানে আয়োজন করতে বলা হয়েছে, এতে মসজিদের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে। গাজায় পবিত্র রমজান শুরু হয়েছে, কিন্তু সেখানে মানবিক সংকট আরো তীব্র হয়েছে। গাজার বিভিন্ন স্থানে মানবিক সহায়তা আরো বাড়ানো প্রয়োজন, কিন্তু গাজাবাসী যে পরিমাণ সহায়তা পাচ্ছে তা একেবারেই যথেষ্ট নয়। খাবারের জন্য সেখানকার লোকজন মরিয়া হয়ে উঠেছে। গাজা উপত্যকার বাসিন্দারা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। ইসরায়েলি বাহিনী সেখানে কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশেরও অনুমতি দিচ্ছে না। ইসরায়েলি হামলার পরের পরিস্থিতি মোকাবেলায় এখন পর্যন্ত ফিলিস্তিনি জনগণকে সহায়তার ক্ষেত্রে কোনো উন্নতি দেখা যাচ্ছে না। পবিত্র এই রমজানের শুরুতেও ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা। গাজা জুড়ে এখনও হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী, আলোর মুখ দেখেনি যুদ্ধবিরতি চুক্তিও। বিশ্বজুড়ে চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত পুরস্কার অস্কার, এবারে 96তম অস্কারের মঞ্চে ঘোষণা করা হয়েছে সেরা সিনেমা, নায়ক নায়িকা সহ বিনোদন দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রের বিজয়ীদের নাম। এবারের অস্কারের মঞ্চে জয় জয়কার ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার মোট 13টি মনোনয়ন পেয়েছে, এর মধ্যে 7টি বিভাগে পুরস্কার লাভ করেছে। ক্রিস্টোফার নোলান একের পর এক অসাধারণ সিনেমা উপহার দিয়ে গিয়েছেন বছরের পর বছর, দ্য ডার্ক নাইট, ইন্টারস্টেলার, ইনসেপশন, টেনেটের মতো সিনেমা, কিন্তু ধরা দেয়নি অস্কার। অবশেষে 22 বছরের সেই অপেক্ষার সমাপ্তি হয়েছে। ক্রিস্টোফার নোলানকে তার দীর্ঘ প্রত্যাশিত অস্কার এনে দিয়েছে ওপেনহাইমার সিনেমাটি। পাশাপাশি ওপেনহাইমার সিনেমায় আমেরিকান অফিসার লুইস স্ট্রসের ভূমিকায় অভিনয়ের জন্য রবার্ট ডাউনি জুনিয়র জিতে নিলেন অস্কার। দর্শক, এই ছিল এখনকার মতো, এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ আদক্ষণ সাথে থাকার জন্য।